হ্যালো ভিউয়ার, এর আগের লেকচারে আমরা দেখছিলাম কত সহজে আপনি ডেসিমেল থেকে বাইনারিতে যেতে পারেন এবং কয়েক সেকেন্ডের ভিতরে আমার মনে হয় আপনি ডেসিমেল থেকে বাইনারি পদ্ধতি রূপান্তর করতে পারছিলেন। এখন আমরা দেখব আসলে কিভাবে ডেসিমেল থেকে অক্টালে যাওয়া যায় এবং অক্টাল থেকে ডেসিমেলে আসা যায়। একটু খেয়াল করে দেখেন তো, আমি এর আগের আমার ফার্স্ট লেকচারে বলছিলাম যে আপনি ডেসিমেল থেকে যেটাতে যাবেন সেটার বেস খেয়াল রাখবেন। অর্থাৎ আমরা ডেসিমেল থেকে বাইনারিতে আসছিলাম, দুই দিয়ে ভাগ দিয়েছিলাম এবং বাইনারি থেকে ডেসিমেলে গেছিলাম, দুই দিয়ে গুণ করছিলাম। এখন একটু খেয়াল করেন তো, ডেসিমেল থেকে যদি অক্টালে আসি তাহলে অক্টালের বেজ হচ্ছে 8। অর্থাৎ আমরা যদি এভাবে বলি 659 এখানে ডেসিমেল আর এখানে দিবেন হচ্ছে অক্টাল 8। অর্থাৎ বেজ দেখে বোঝা যাচ্ছে একে আমাকে ডেসিমেল থেকে অক্টাল করতে বলছে। অর্থাৎ আমি যদি লিখি ডেসিমেল টু অক্টাল, অর্থাৎ আমাকে 659কে আপনি 8 দ্বারা ভাগ দিবেন। অর্থাৎ 659 এটাকে যদি 8 দ্বারা ভাগ দেন, 8 8 64, অর্থাৎ 659 আপনি এটাতে 8 দ্বারা ভাগ দেন, 8 8 64 19, 8 2 16, অর্থাৎ অবশিষ্ট থাকে 3। আমার ভাগফল হচ্ছে 82 আর ভাগশেষ হচ্ছে 3। আবার 82কে আপনি যদি 8 দ্বারা ভাগ দেন তাহলে এখানে দেখেন ভাগফল হয় 10 আর ভাগশেষ থাকে 2। আবার যদি আপনি 10কে 8 দ্বারা ভাগ দেন ভাগফল হবে 1, ভাগশেষ হবে হচ্ছে 2। অর্থাৎ আমি নিচ থেকে যদি উপরে তুলি তাহলে আমার বিষয়টা দাঁড়ায় 1 2 3। ভিউয়ার একটু খেয়াল করেন, আমি এখানে 82কে যে 8 দিয়ে ভাগ দিছি, অর্থাৎ 82কে যে আবার 8 দিয়ে ভাগ দিছি, অর্থাৎ 8 10 80 আমি এভাবে লিখছি, অবশিষ্ট থাকে 2। কিন্তু ভিউয়ার দেখেন অনেকেই আছে আপনারা ভাগটা এভাবে করবেন, অর্থাৎ 8-এর ভিতরে 8 যায় একবার। তখন দেখবেন আপনার আর কিছু করার থাকে না। অর্থাৎ আমরা যারা ম্যাথে দুর্বল তারা আসলে এইখানে হেজিটেশনে পড়বো যে কীভাবে ভাগটা করে। একটু খেয়াল করেন, আপনি যদি ডাইন সাইড থেকে কোনো অঙ্ক কেটে আনেন এবং সেটা তখন যদি এই ভাজক থেকে ছোট হয় তাহলে উত্তরে একটা শূন্য দিতে হয় এবং তারপরে আপনার পয়েন্টের জন্য শূন্য এভাবে করতে হয়। লাইক দ্যাট আপনি যদি ভাগ করেন 17 ভাগ 1200, অর্থাৎ 120-এর ভিতরে 17 যায় 7 বার, তাহলে 119 হয় আপনি, অবশিষ্ট থাকে 1। এই শূন্যটা যদি কেটে নিয়ে আসেন দেখেন কেটে আনার পরেও আপনার এটা ভাজক থেকে ছোট হয়েছে, এই জন্য উত্তরে একটা শূন্য দিতে হয়। অনেকে আবার এখানে 7 পয়েন্ট দিয়ে করবেন কিন্তু এটা আসলে ভুল। যদি ডান সাইড থেকে কোনো অঙ্ক কেটে আনার পরেও সেটা ভাজক থেকে ছোট হয় তাহলে উত্তরে একটা শূন্য দিতে হয়, তারপর পয়েন্ট দিয়ে তারপর শূন্য দিতে হয়। এভাবে আসলে ভাগটা খেয়াল করবেন। আমি অনেকেই জানি এই ভাগটাতে অনেকের প্রবলেম আছে বা থাকবে। তো আমরা দেখেন এভাবে ডেসিমেল থেকে অক্টালে গেলাম। ভিউয়ার্স একটু খেয়াল করেন, আমি বলছিলাম যে একটা পদ্ধতিতে সব পদ্ধতিতে রূপান্তর করা যায়। অর্থাৎ এখন যদি আপনাকে এভাবে বলে যে 1 2 3 এটা দিবে অক্টাল, আপনাকে যেতে বলবে ডেসিমেলে, তো আমি বলতে পারি অক্টাল টু ডেসিমেল। তো আমি বলছিলাম যে যেটা সংখ্যাটা থাকবে একটু বড় বড় করে লিখবেন 1 2 3, এবং আমি বলছিলাম যে লাস্টের অঙ্কটা জান্নাত জাহান্নাম যাই হোক এটার উপরে আপনি একটা 1 দিবেন এবং এটার বেস কত 8। আপনি 1কে 8 দ্বারা গুণ করবেন, 8 8কে গুণ করবেন 64, 64কে 8 দ্বারা গুণ করবেন 512, 512 ইন্টু 1, এবার আমি বলছিলাম উপর নিচে গুণ করবেন 512, 64 2 128, 8 2 16 যোগ 3 3, দেখেন এই কটা যোগ করে হবে 659। অর্থাৎ আপনি দেখেন একই পদ্ধতিতে আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে গেছিলাম তখন দুই দ্বারা ভাগ দিয়ে ভাগশেষগুলো নিয়েছিলাম, আবার যখন বাইনারি থেকে ডেসিমেলে আসছিলাম তখন লাস্টে একটা 1 দিয়ে বাইনারির বেস 2 দ্বারা গুণ করতে করতে গেছিলাম। এখন আবার একই পদ্ধতি খেয়াল করেন, ডেসিমেল থেকে যখন অক্টালে আসছি তখন 8 দ্বারা ভাগ দিছি এবং ভাগ দিয়ে ভাগশেষগুলো নিছি, এবং যখন
অক্টাল থেকে ডেসিমেল আসছে তখন লাস্টে একটা 1 দিয়ে 8 দিয়ে গুণ করছি অর্থাৎ 8কে 8 64 তারপর 512 এবার উপর নিচে গুণ করে দেখেন 659 তো আশা করি আপনারা পদ্ধতিটা বুঝতে পারছেন এবং এই একই পদ্ধতিতে আপনি ডেসিমেল থেকে হেক্সা এবং হেক্সা থেকে ডেসিমেল রূপান্তর করতে পারবেন তো নেক্সট ভিডিওতে আমরা কিভাবে ডেসিমেল থেকে হেক্সা এবং হেক্সা থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারবো এটা আমরা দেখাবো তো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন